পুরাতন মালদায় আদিবাসী নাবালিকা স্কুল ছাত্রীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল বলে অভিযোগ ওই নিহত বালিকার পরিবারের সাথে রবিবার দেখা করতে চান মালদাহ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি পুরাতন মালদহের পুরসভার পুরোপতি কার্তিক ঘোষ জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ আদিবাসী এসটি সেলের সভাপতি চুনিয়া মুর্মু সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ এদিন ওই প্রতিনিধি দলটি কিছু আর্থিক সাহায্য তুলে দেন নিহত ছাত্রীর পরিবারের হাতে এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন রাজনীতি করতে চায় না আমাদের বাড়ির মেয়ের মতো আমাদের বাড়ির মেয়ে মারা গেছে মালদার একটা মেয়ে মারা গেছে আমাদের বাড়ির মেয়ে মারা গেছে আমাদের মেয়ে মারা গেছে সেটা কিন্তু আমরা রাজনীতি করতে চাই না যারা ঘৃণ রাজনীতি জড়িয়ে দিচ্ছেন এই মৃত্যুর সাথে তাদের আমরা ধিক্কার জানাচ্ছি এবং আমরা সমাজবাসীর কাছে আপিল করবো এই ধরনের লোক যারা এখানে এসে মৃত্যুকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করেন তাদেরকে সমাজ থেকে বাইরে রাখুন সমাজে ঢুকতে দেবেন না তাদেরকে কারণ এটা রাজনীতি করার সময় নেই রাজনীতি করার জায়গা রাজনীতির অনেক ময়দান পড়ে আছে সেখানে আমরা রাজনীতি করবো রাজনীতির কথা বলব কিন্তু এই ধরনের মৃত্যু আমাদের কাছে একটা বেদনাদায়ক দুঃখজনক আমরা চাইছি সকলে মিলে এই সরকার তো পরিবারের পাশে থাকি সর্বস্তর সর্বধরনের মানুষ এর পাশে থেকে দুষ্কৃত থেকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যাতে করা হয় সেই দিকে আমরা যাই সবাই সেটা নিয়ে আমরা আলোচনা করি এই মৃত্যুকে নিয়ে কোনো রাজনীতি করতে আমরা চাই না যারা করছে তাদেরকে পুনরায় আমরা ধিক্কার জানাই মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দপাটা